हेलो एवरीवन, वेलकम टू अनदर एपिसोड ऑफ फिटनेस फर्स्ट। आमी मोहम्मद मुस्तफा कमाल आपनादेर सामने आबार चले आसछे नतून एकटा एपिसोड निये। आजके आमादेर एपिसोडेर फांगशन जेटा थाकबे सेटा हच्छे फुल एप्स फोकास करबो आमरा। এর আগে আমাদের যে প্রোগ্রামগুলো ছিল ফুল বডি বা অন্যান্য প্রোগ্রাম ছিল, কিন্তু আজকে এখন যে প্রোগ্রামটা করব সেটা হচ্ছে আমাদের ফুল অ্যাপস ওয়ার্কআউট। এই অ্যাপস ওয়ার্কআউটের মাধ্যমে আমাদের যে প্যাটের চর্বিগুলো আছে, এটা মূলত প্যাটের ব্যায়াম, প্যাটের চর্বিগুলো আছে, চর্বিগুলো কাটাতে বা চর্বিগুলো কমানোতে সাহায্য করবে। এই প্রোগ্রামের মধ্যেই আপনার ক্যালোরি বার্নে সাহায্য করবে, প্লাস ওয়েট লসে সাহায্য করবে। তো চলেন আমরা স্টার্ট করি। আমরা প্রত্যেকটা ওয়ার্কআউট শুরু করার আগে ওয়ার্ম আপ সেশনটা করে নিব, সো আমাদের মাসলগুলো হিট হবে। তো মাসলগুলো হিট হলে আমাদের পরবর্তী যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রামগুলো করতে কোনো প্রবলেম হবে না। চলেন আমরা ওয়ার্ম আপ স্টার্ট করি। প্রথমে যেটা স্টার্ট করলাম সেটা জাস্ট আর্ম সার্কেল। এটা করার ফলে আপনার শোল্ডার বা ফুল ট্রাপিজিয়াস মাসল, আপনার মাসলগুলো হিট হইতে থাকবে, তখন আপনি নিজে থেকে বুঝতে পারবেন যে আপনার মাসল ওয়ার্ম হচ্ছে। এখন আমরা যেটা করব জাস্ট সাইড টুইস্ট। এটা করার ফলে আমার যেটা হচ্ছে আপনার কোরটা স্ট্রেস হচ্ছে। পরবর্তীতে আমি যখন পুরো ওয়ার্কআউটে যাব তখন আমার মাসলগুলো যেন ক্র্যাম না করে বা কোনো প্রবলেম ফিল যেন না করি, আমি কন্টিনিউ যেন করতে পারি, সেই জন্য আমি সাইড টুইস্টটা করে নিলাম। আপনি যদি 30 সেকেন্ড করতে পারেন ভালো, আর আপনি নিজে নিজে বুঝতে পারবেন যে আসলে ওয়ার্ম আপটা কতটুকু আপনার দরকার। এইটা র্যাপস হিসেবে করতে পারেন, সেকেন্ড ধরে না। এটা আপনি 20 টাইমস করতে পারেন, আর 30 টাইমস করলে ভালো, 15 ইচ সাইড। আমরা যদি এভাবে স্টার্ট করি তো আপনারা বুঝবেন যে আপনাদের বডি ওয়ার্ম হওয়া শুরু করছে। তো সেই ক্ষেত্রে আমরা ওয়ার্কআউট স্টার্ট করতে পারবো। একদম লাস্ট আমরা যেটা ওয়ার্কআউট করতে পারি ফুল বডি জাস্ট জগিং 30 সেকেন্ড। আমার ফুল বডির জন্য এনা, তো আমরা ওয়ার্কআউট স্টার্ট করতে পারি এখন। ফার্স্ট আমরা স্টার্ট করছি ক্রাঞ্চ করে। তো ক্রাঞ্চ চলেন আমরা স্টার্ট করি। এটা আমরা করবো 30 সেকেন্ড। মেইন ফোকাস মাসেল হচ্ছে আপার অ্যাবস, এর পাশাপাশি যে যেটা হচ্ছে সেকেন্ডারি মাসেল হিসেবে আমার অবলিক এবং ফুল অ্যাবস উইন্ড হচ্ছে। যারা বেসিক আছেন তাদের জন্য পোশ্চারটা যেন ঠিক হয়, অনেকেই আছে হাতটা এইভাবে ধরে, এইটা কখনোই করা যাবে না বা হাতটা এইভাবে দেওয়া যাবে না, কারণ এইটা দিলে নেকে প্রবলেম হয়, নেক পেইন হইতে পারে বা এমন আছে যে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আমরা জাস্ট টাচ করবো এইখান থেকে প্রেশার দিব না ঘাড়ের মধ্যে, এভাবে কন্টিনিউ 30 সেকেন্ড করতে থাকবো। এটা ছিল আমাদের ক্রাঞ্চ, এখন আমরা 30 সেকেন্ড রেস্ট নিব। এই 30 সেকেন্ড রেস্টের মধ্যে আপনারা যারা পানি খাওয়ার তারা পানি খেতে পারেন, বা জাস্ট বডিটা রিল্যাক্স করার জন্য। আমি এটা করার ফলে আমার কোর মাসলটা, লোয়ার ব্যাক স্ট্রেস হচ্ছে, অ্যান্ড আমার ব্রেইনটা আমি ইন করতেছি আউট করতেছি,
স্টমাকের মাসলগুলো রিল্যাক্স করতে। থার্টি সেকেন্ড রেস্টের পরে এখন আমরা যে ওয়ার্কআউটটা করব সেটার নাম হচ্ছে ফ্লাটার কিক। ফ্লাটার কিকটা মূলত আপনার লোয়ার অ্যাবস ওয়ার্কআউট, লোয়ার অ্যাবস ওয়ার্কআউট অ্যান্ড সেকেন্ডারি মাসেল হিসেবে ইনার থাইটা ওয়ার্ক করে। তো চলেন আমরা ফ্লাটার কিক শুরু করি। ফ্লাটার কিক স্টার্ট করার সময় আমাদের হাতের পজিশন থাকবে এইখানে। বিগিনার যারা তারা স্টার্ট করতে পারে স্লো, অ্যান্ড এন্টার লেভেল যারা তারা একটু ফাস্ট। বিগিনার অবস্থায় মাথাটা এভাবে রাখতে পারে, আর এন্টার ঘাটটা উঁচু করে নিলে এফেক্টটি ভালো হয়। এই ওয়ার্কআউটের মাধ্যমে আমরা যে মাসলগুলো ওয়ার্ক হচ্ছে সেটা হচ্ছে আপনার বেসিক্যালি কোর, এর পাশাপাশি কোরস মাসল অ্যান্ড লোয়ার বডি অলসো। এটা আমরা কন্টিনিউ করবো 30 সেকেন্ড। এটা ছিল ফ্লাটার কিক, এখন আমরা 30 সেকেন্ড রেস্ট নেব। থার্টি সেকেন্ড রেস্টের পরে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে বাইসাইকেল ক্রাঞ্চ। বাইসাইকেল ক্রাঞ্চটা আপনার ফোকাস করবে কোর এবং ফুল বডি। তো চলেন আমরা স্টার্ট করি। পাটা এইখান থেকে যে প্রবলেমটা হয় ম্যাক্সিমাম পা ব্যান্ড থাকে। তো বিগিনারের ক্ষেত্রে ফুল স্ট্রেট করতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট ওয়ার্ক যতটুকু হয়, বাট স্ট্রেট করা ভালো, ফুল স্ট্রেট করা ভালো। এই যে আমরা 30 সেকেন্ড করবো, এটা আমাদের ফুল বডি, বাট মেইন ফোকাস কোর। যাদের বড়ি থাকবে তারা পা ব্যান্ড করে নেবে, কারণ স্ট্রেট করতে পারবে না, মাসল ক্র্যাম্প করার সম্ভাবনা থাকবে, স্লো করবে, পা ব্যান্ড থাকবে এইখান থেকে। এটা যাদের ম্যাথ বড়ি বেশি তাদের জন্য এটা ছিল বাইসাইকেল ক্রাঞ্চ। তো এখন আমরা 30 সেকেন্ড রেস্ট নিব, এরপর আমরা অন্য ওয়ার্কআউটে যাব। আমরা এখন যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে সাইড টু সাইড হিল টাচ। হিল টাচটা মূলত আপনার অবলিক ফোকাস করে বেশি, বাট ফুল কোরের কাজ করে। তো আমরা চলেন স্টার্ট করি। যারা বিগিনার আছেন তারা হিলটা একটু কাছে নিয়ে আসবেন যেন টাচ করতে সুবিধা হয়, আর যারা ইন্টারমিডিয়েট আছে যারা পারেন হিলটা একটু একটু বাইরের দিকে নেবেন যেন ওয়ার্কটা ভালো হয়। এইটা মূলত কোরের কাজ করতেছে বেশি। এইটার মধ্যে ব্রিথ ইন ব্রিথ আউটটা ঠিক রাখতে হবে, জাস্ট ব্রিথ ইন ব্রিথ আউট, আর ব্রিথ ইন ব্রিথ আউটটা করতে হবে একটু ফাস্ট, শোল্ডারটা একটু উপরে থাকবে, অ্যাবসটা স্কুইজ হয়ে থাকবে। এটা আমরা করবো 30 সেকেন্ড। যাদের ক্র্যামের প্রবলেম আছে, মাসল ক্র্যাম্প করে বা অ্যাবস মাসল ক্র্যাম্প করে,
তারে একটু রেস্ট নিয়ে নেবেন, এরপর আবার স্টার্ট করবেন। এটা পুরো 30 সেকেন্ড করব আমরা। আমাদের অবলিক মাসলগুলো কাজ করছে, জাস্ট এই মাসলগুলো সবচেয়ে বেশি ওয়ার্ক হচ্ছে, আর স্কুইজ করে রাখার জন্য আমাদের ফুল অ্যাবস কাজ করতেছে, আমাদের প্রত্যেকটা স্টেপ স্টেপে কাজ করতেছে, যেমন লোয়ার মিডল অ্যান্ড আপার অ্যাবস ফুল। এটা ছিল আমাদের সাইড টু সাইড হিল টাচ, তো আমরা এখন আবার 30 সেকেন্ড রেস্ট নেব। এখন আমরা যে ওয়ার্কআউটটা করব সেটা হচ্ছে লেগ ব্রাইস। লেগ ব্রাইসটা সাধারণত লোয়ার অ্যাপসের কাজ করে, লোয়ার অ্যাপসের জন্য ভালো। অ্যান্ড এইটা যেহেতু আপনার লেগ লিফট করতে হয়, তো সেই জন্য আপনার লেগ মাসলের কাজ করে অল্প। আমাদের হাতের পজিশনটা সবসময় এখানে থাকবে, আর নয়তো আপনার লোয়ার বেগে প্রেশার লাগতে পারে। জাস্ট লেগ ব্রাইস, এটা আমরা 30 সেকেন্ড করবো। বিগিনার যারা তারা পা ব্যান্ড করে নিলে প্রবলেম নাই, জাস্ট ওয়ার্ক করা, ফোকাসটা ঠিক রাখতে হবে যেন লোয়ার অ্যাপসে লাগতেছে। এটা করার সময় যারা ব্যথা পাচ্ছেন তারা ব্রেথ নেবেন, জাস্ট নিয়ে আবার স্টার্ট করবেন। এটা করার সময় অনেকের লোয়ার অ্যাপস ক্র্যাম করে, পেটের নিচের মাসলটা ক্র্যাম করে, তো সেই ক্ষেত্রে স্টপ করবেন, স্টপ করার পর আবার স্টার্ট করবেন, কন্টিনিউ 30 সেকেন্ড করবেন। এটা করলে আপনার কোর মাসলটা ব্যথা হইতে পারে। এইটা যদি লোয়ার মাসলটা যদি ব্যথা হয় তো ভয় পাওয়ার কিছু নাই, এটা জাস্ট আপনার পেটে চর্বি থাকার কারণে এমন হচ্ছে, বা আপনি পেটের মাসলটা কখনো ওয়ার্ক করান না, তো সেই জন্য এই প্রবলেমটা হচ্ছে। যখন আপনার কন্টিনিউ করবেন, এটা ইউজ টু হয়ে গেলে ব্যথা চলে যাবে, এটা থাকবে না। এটা আমরা কন্টিনিউ 30 সেকেন্ড করবো। এটা ছিল আমাদের লেগ ব্রাইস, তো এটা আমরা লোয়ার মাসলের জন্য করলাম। এখন আমরা 30 সেকেন্ড রেস্ট নিয়ে পরের এক্সারসাইজের জন্য যাব। এখন আমি যে ওয়ার্কআউটটা করব সেটা শোল্ডার ব্রেস। শোল্ডার ব্রেসটা স্টার্ট করি, সেটা লোয়ার গ্লুটস এবং কোর দুটোটা মাসলের কাজ করে। এটা স্টার্ট করার সময় হাতটা এইখানেও রাখা যায়, আপনারা কেউ যদি এভাবে রাখতে চান এভাবে রাখতে পারেন, শোল্ডার টাচ করে রাখতে পারেন। আপনারা পায়ের পজিশনটা খেয়াল করবেন, এখান থেকে জাস্ট শোল্ডার আপ। এইখানে অতিরিক্ত করা যাবে না, অতিরিক্ত করা যাবে না, জাস্ট এইখান থেকে এটা মেজার থাকবে এতটুকু পর্যন্ত। এইখানে এনে আপনার গ্লুটসটা স্কুইজ করবেন, অ্যান্ড সম্পূর্ণ সময়টা আপনার কোরটা স্কুইজ করে রাখবেন, এখানে গ্লুটসটা ফোকাস করবেন। এখান থেকে আবার নামবে, আবার উঠবে, যখন নামানোর সময় আপনি ব্রিজটা ইন করতে পারেন, আর যখন হিপটা লিফট করেন উপরের দিকে, লিফট করার সময় ইন করতে পারেন, ইন করে আপনার অ্যাপস অ্যান্ড গ্লুটস স্কুইজ করে রাখতে পারেন, আর আপনার যদি সম্ভব হয় এর সাথে সাথে পেলভিক মাসলটা কন্ট্রাক্ট করতে পারেন। এটা পশ্চারটা যেন ঠিক থাকে, এটা আমরা কন্টিনিউ করবো 30 সেকেন্ড। এই ওয়ার্কআউটের এই ওয়ার্কআউট দিয়ে আমার কোর, হ্যামস্ট্রিং, গ্লুটস, লোয়ার ব্যাক সবগুলো মাসল একসাথে কন্ট্রাক্ট হচ্ছে।
এটা আপনারা কন্টিনিউ 30 সেকেন্ড করবেন। এটা ছিল শোল্ডার ব্রেস, তো এখন আমরা আবার রেস্টে যাব। আমরা আমাদের ওয়ার্কআউটগুলো শেষ করে ফেললাম, এখন বডিকে কীভাবে কোল করতে হয় সেটা আপনাদের দেখাবো। শোনেন, আমরা প্রত্যেকটা ওয়ার্কআউট করার পর প্রত্যেকটা মাসাল ফ্রেশ স্টিফ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনার কোল ডাউন করবোটা ইম্পর্টেন্ট। তো মাসল টিস্যুগুলো অনেক সময় পেটে যায় বা অনেক সময় টান লাগে, তো সেই ক্ষেত্রে যখন আমরা স্ট্রেচ করি, স্ট্রেচ করার ফলে সেটা রিল্যাক্স হয়ে যায়, তো সেই জন্য আমাদের স্ট্রেচিংটা ইম্পর্টেন্ট। এখন আমি যেটা করছি সেটা হচ্ছে আপনার ডোরসের যে মাসলটা আছে সেটাকে আমি স্ট্রেচ করাচ্ছি। তো আমার এই মাসলগুলোতে কোনো প্রবলেম থাকলে বা কোনো প্রকার যদি টান খেয়ে থাকে সেটা ছেড়ে দিবে, তো এইখানে আর কোনো ব্যথা জমা থাকবে না। আর নতুন অবস্থায় এক্সারসাইজ করার পরে ব্যথা থাকে, এত বেশি থাকবে না। এইটা আমরা কন্টিনিউ করতে থাকবো এক এক সাইড 15 সেকেন্ড করে, 15 সেকেন্ড করে এক এক সাইড করব। এইটা আমি ইচ্ছা মতো যতক্ষণ আমার ভালো লাগে 1 মিনিট করতে পারি, 1.5 মিনিট করতে পারি কন্টিনিউ করে। যাতে আমি ধরে রাখলাম এইটা 15 সেকেন্ড ধরে রাখবো। এই দিকটা 15 সেকেন্ড ধরে রাখবো। ব্রিজটা স্বাভাবিক থাকবে, আমরা যেহেতু অনেকক্ষণ ওয়ার্কআউট করলাম সেক্ষেত্রে আমাদের ব্রিজ প্রবলেম হইতে পারে, তো সেক্ষেত্রে আমরা একটু লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করবো। যখন স্ট্রেচ করতেছে স্ট্রেচের পাশাপাশি লম্বা শ্বাস নেওয়ার চেষ্টা করবো। যেটা করবো আমাদের যে ইনার থাইকে আছে সেটা আমরা কোল ডাউন স্ট্রেচ করবো। আমাদের যদি বসাটা কারো প্রবলেম হয় পাটা এইখান থেকে টান দিয়ে এটা অ্যাডজাস্ট করে জাস্ট হাত দিয়ে এইখানে প্রেশার দেবো। এখানে প্রেশার দিলে আমার অটোমেটিক আপনার মাথাগুলো স্ট্রেচ হচ্ছে। এই আমার এই স্ট্রেচের কারণে আপনার আমার লোয়ার মাসলগুলো সবচেয়ে বেশি স্ট্রেচ হবে, লোয়ার মাসলের মধ্যে অনেকটা প্রেশার পড়ে, তো সেটাকে রিল্যাক্স করার জন্য আমি এই স্ট্রেচটা করছি। এটা ছিল আমাদের কোল ডাউন, তো কোল ডাউন করবো আমাদের শেষ। প্রত্যেকটা অ্যাপিসিউটের মতো এইখানেও আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ আছে, তো চলেন আমরা দেখে নিই চ্যালেঞ্জটা। এটা আপনারা ট্রাই করবেন 1 মিনিট, 1 মিনিট 30 সেকেন্ডও করতে পারেন। এইটাই আপনাদের জন্য এই অ্যাপিসিউটের চ্যালেঞ্জ প্রত্যেকবারের মতো আমাদের এবারও ওয়ার্কআউট সেশনের শেষ দিকে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর নতুন এপিসোড নিয়ে আমিও চলে আসবো আপনাদের সাথে। আমি মোহাম্মদ মুস্তফা কামাল, আপনাদের সাথে দেখা হবে। আশা করি সবাই যতদিন ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন ফিটনেস ফার্স্ট।